নমস্কার আমার দর্শক শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি নতুন পর্চা পর্যালোচনা পর্ব আলোচনা করতে যাচ্ছি এই পর্চা আগের দিন আপনাদের আমি বলেছিলাম পর্চায় কেমনভাবে কি অংশ থাকে কার কত জমি সেগুলো মোটামুটি পর্চা বোঝা যায় তাও আপনাদেরকে আবার পুনরায় পুনরালোচনা করতেছি যেমন জেলা পশ্চিম মেদিনীপুর মৌজা ক্রোড়দা জেল নাম্বার তিনশো চল্লিশ খতিয়ান নাম্বার একশো সাত থানা নম্বর থানা সবং পরগনা খান্দার রেভিনিউ সার্ভে নাম্বার থ্রি সিক্স ফাইভ এইট তৌজি নাম্বার চোদ্দোশো তেষট্টি চৌদি তৌজি নাম্বার চোদ্দোশো তেষট্টি ইতিপূর্বে একজন আমার দর্শক শ্রোতা বন্ধু তৌজি নাম্বার চৌদ্দশো তেসে তৌজি নাম্বার কথাটার অর্থ কী উনি জানতে চেয়েছিলেন সেটা তৌজি নাম্বারটা হলো যখন ভূমি সংস্কার হয়নি শুরু হয়নি যখন ইংরেজ সরকার দেওয়ানি লাভ করলো ইংরেজ সরকার যখন ভারতবর্ষে প্রথম পলাশির যুদ্ধে জয়লাভ করার পরে সতেরোশো চৌষট্টিতে সতেরোশো চৌষট্টিতে বক্সারের যুদ্ধ সতেরোশো পঁয়ষট্টিতে যখন বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করলো তখন বিভিন্ন জমিদারের নিজস্ব এলাকা নির্ধারিত ছিল সেই জমিদারের এক একটি এলাকাকে তৌজি বলা হতো তা সেই জমিদারের বিভিন্ন জমিদার আমাদের বাংলা বাংলা কথার অর্থ হচ্ছে বর্তমান যে বাংলাদেশ আছে বাংলাদেশ ত্রিপুরা আসাম বর্তমান পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা এই তিনটি প্রভিন্সি এটাকে বেঙ্গল প্রভিন্সি বলা হতো এই বেঙ্গল প্রভিন্সির করের কর আদায়ের দায়িত্ব পায় তা তাও মনে আছে ওটা বোধ বার্ষিক তিন লক্ষ টাকার বিনিময় তিন লক্ষ টাকার বিনিময় যাই হোক তা ওরা তো তখন ওদের মূল লক্ষ্য ছিল কর সংগ্রহ কর সংগ্রহ কীভাবে করবে না এক একটা জমিদার ধরে করবে জমিদার ধরতে গেলে জমিদার একটা নাম্বার দরকার যেমন জেলে কয়েদিদের জন্য একটা নাম্বার দরকার হয় নাম আছে সবাই চেনে নাম চেনে কিন্তু একটা তার নাম্বার দরকার হয় একটা তার রেজিস্টার খাতা মেনটেন করার দরকার হয় সেই রেজিস্টার খাতা মেনটেন করতে গিয়ে ওই এক একটা জমিদারকে এক একটি তৌজিভুক্ত এলাকা বলা হতো সেই তৌজিটা পরবর্তীকালে থেকে যায় যে এটা এই তৌজি নম্বরের এলাকা এটাই হচ্ছে তৌজি আর কিছু নয় আচ্ছা এটা অসিত কুমার অসিত কুমার পালগং অসিত কুমার পালগং রায়ত হচ্ছে অসিত কুমার পাল মানে এখানকার জমিদার হচ্ছে অসিত কুমার পাল মানে ওই অসিত কুমার পাল পাল বা তার আগের কোনো বংশধর বা অন্য কেউ এই তৌজি এলাকা ভুক্ত দখল করতেন স্যার যার জন্য এটা অসিত কুমার পাল উনি জমিদার ছিলেন সেই জমিদারের অংশটাই মূল অংশ সেখান থেকে রায়তিতং করা হয়েছেন দেখুন রায়তিতং হয়েছেন একাদশী ভূঁয়া বিনোদ ভূয়া গুরাই ভূঁয়া মনীন্দ্র প্রধান প্রফুল্ল প্রধান দেবেন্দ্রনাথ পট্টনায়ক আপনারা লক্ষ্য করবেন এই পর্চাতে এইখানে একটা দাগ আছে এইখানে একটা দাগ আছে এইখানে একটা দাগ আছে এইভাবে যে ভাগ করে দেওয়া আছে। দাগ দিয়ে ভাগ করে দেওয়া আছে বোঝানো হচ্ছে যে একাদশী ভূঁয়ার নিজস্ব একটা অংশ বিনোদ ভূঁয়া গোড়াই ভূয়া সম অংশ প্রধান প্রফুল্ল প্রধান সম অংশ দেবেন্দ্র পট্টনায়ক সম অংশ কত অংশ এখানে রায়তিদং একাদশী ভূয়া, তিন আনা সাতগণ্ডা এক কড়া এক্রান্তি ক্রান্তি তিন আনা সাতগণ্ডা এক কড়া এক্রান্তি ক্রান্তি বিনোদ ভূঁয়ার পাঁচ আনা পনেরো গণ্ডা দু কড়া একক্রান্তি ক্রান্তি গুরাই ভূঁয়া পাঁচ আনা পনেরো গন্ডা দু কড়া একক্রান্তি ক্রান্তি মনীন্দ্র প্রধান এটা তিন কড়া প্রফুল্ল প্রধান তিন কড়া দেবেন্দ্র পট্টনায়ক এক গণ্ডা এই নিয়ে মিলকরণ আছে ষোলো আনা এই একের নিচে দেখতে পাচ্ছেন একটা ভিকারি চিহ্ন আছে এইটা হচ্ছে ষোলো আনা তা এই তিন আনা সাতগণ্ডা এক কড়া এক্রান্তি হিসেবটা আমি করে রেখেছি আগে থেকেই আপনাদের দেখাতে সুবিধা হবে এই দেখুন একাদশী একাদশী তিন আনা সাতগণ্ডা এক কড়া এক্রান্তি তিন আনা কথার অর্থ হচ্ছে একটু ভালো করে দেখবেন ছশো পঁচিশ গুণিত তিন এক আনা মানে ছশো পঁচিশ গুণিত তিন প্লাস সাত গণা মানে সাত গুণিত একত্রিশ দশমিক দুই পাঁচ প্লাস এক কড়া এক ক্রান্তি এক কড়া মানে সেভেন পয়েন্ট এইট ওয়ান এক ক্রান্তি মানে টু পয়েন্ট সিক্স টোটাল এসছে দু হাজার একশো চার অংশ দু হাজার একশো চার অংশ এটা একটু খেয়াল রাখবেন এই এই খতিয়ানটাতে চারটে পৃষ্ঠা আছে এই খতিয়ানটাতে চারটে পৃষ্ঠা আছে এক এক পৃষ্ঠার পেছনে এইদিকে কতগুলো জমি আছে এটা লেখা আছে এই দেখুন এইখানে নশো চুয়াত্তর ন একশো সতেরো একশো নিরানব্বই এই করে এগারো দাগ মাত্র এইখানে লেখা আছে এগারো দাগ অর্থাৎ এরপরে আর দাগ নাম্বার লেখা যাবে না এগারোটি দাগ আছে এগারোটি দাগে মিলে দু একর চুয়াত্তর দু একর চুয়াত্তর এখানে দেখুন লেখা আছে জের জের কথার অর্থ হচ্ছে এই 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 যে পৃষ্ঠাটা তৈরি হয়েছে এই যে একাদশী ভূঁয়া গঙ্গের যে পৃষ্ঠাটা তৈরি করা হয়েছে এই পৃষ্ঠাটার পরবর্তীকালে আরও পৃষ্ঠা আছে আরও পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠাগুলোকে কি বলা হয় সেই পৃষ্ঠাকে বলা হয় ইজা খতিয়ান কি বলা হয় ইজা খতিয়ান দেখুন এটা একশো সাত খতিয়ান ছিল এটা একশো সাত খতিয়ান ছিল এখানে ইজা খতিয়ান একশো সাত কথার অর্থ হচ্ছে এই খতিয়ানের আরেকটি পৃষ্ঠা এখানে রায়তি ধং একাদশী গং ষোলো আনা গং একাদশী ভূঁয়া গং কথা বলতে হচ্ছে সবাইকেই বলা হচ্ছে একাদশী ভূঁয়া গং মানে বাকি তারা আছেন একই সব ক্ষতির নাম্বার আছে একই তৌজি নাম্বার আছে এখানে দু একর চুয়াত্তর মিলল এই পৃষ্ঠাতে আছে এই পৃষ্ঠাতে আছে আপনার চারশো পঁয়ষট্টি পাঁচশো চার নশো আটচল্লিশ সহ এখানেও এগারোটি দাগ আছে আছে কত দু একর ছয় দু একর ছয় এখানে আবার যে লেখা আছে কথার অর্থ হচ্ছে এর পরবর্তী আরেকটি পৃষ্ঠা আছে পরবর্তী পৃষ্ঠা দেখি পরবর্তী পৃষ্ঠাতে পরবর্তী পৃষ্ঠাতে ওই একই একশো সাত খতিয়ান ইজা খতিয়ান একশো সাত একাদশী ভূঁয়া গং ষোলো আনা বা এক টাকা এখানেও আমার চারশো উনচল্লিশ চারশো পঞ্চাশ পাঁচশো পঁচিশ সহ এগারোটি দাগ আছে এখানেও এগারোটি দাগ আছে জমির পরিমাণ দু একর সতেরো জমির পরিমাণ দু একর সতেরো জের জের কথার অর্থ হচ্ছে আরও একটি পৃষ্ঠা আছে এখানে দেখুন একাদশী বিভয়ক্ষ ইজা খতিয়ান একশো সাত অনুরূপেই এখানে আছে নশো তেষট্টি দাগ নশো তেষট্টি সাতষট্টি সহ এখানেও এগারোটি দাগ আছে জমির পরিমাণ আছে দু ছত্রিশ আচ্ছা এখানেও আছে নশো নশো বাহাত্তর নশো একান্ন নশো আঠান্ন তিন দাগ এখানে তিনটি দাগ তিন দাগ কথা হচ্ছে তিনটি দাগ আছে তিনটি দাগে মিলে একষট্টি ডিসিমিল দেখুন এইখানে লেখা আছে প্রথম পৃষ্ঠার্জের দু একর চুয়াত্তর দ্বিতীয় পৃষ্ঠার্জের দু একর ছয় তৃতীয় পৃষ্ঠার্জের দুই একর সতেরো চতুর্থ পৃষ্ঠার্জের দু একর ছত্রিশ এই নিয়ে কুল মিলিয়ে কত হলো ন একর চুরানব্বই ন একর চুরানব্বই আচ্ছা এইটা পর্যন্ত বোঝা গেল এইখানটা একটু বুঝিয়ে বলি যে এই যে অংশ এই অংশ মোতাবেক এইখানে যে লেখা আছে একুশশো চার অংশ একুশশো চার অংশ তাহলে চার পৃষ্ঠাতে মোট জমি আছে নয় একর চুরানব্বই সুতরাং একাদশীর অংশ পরিমাণ কত হবে একুশশো চার অংশে দুই একর নয় কত হবে দুই একর নয় তাহলে দুই একর নয় আছে নাকি আমরা একটু দেখে নিই এখানে দেখতে গেলে দেখা যাবে আমি সব দাগগুলো আপনারা এটা ঠিক বুঝতে পারবেন না বলে আমি লিখে রেখেছি এখানে লেখা আছে প্রথম পৃষ্ঠায় নশো চুয়াত্তর দাগে ছ ডিসমেল তৃতীয় পৃষ্ঠায় দুশো ছয় দাগে সাতাশিএল কেমনভাবে আছে দেখুন প্রথম পৃষ্ঠা বলেছি নশো চুয়াত্তর দাগে ছ ডিসমেল দ্বিতীয় পৃষ্ঠাতে নাই তৃতীয় পৃষ্ঠাতে এই দেখুন তৃতীয় পৃষ্ঠাতে দুশো ছয় দাগ এই এইখানে দেখুন মোতা মোতা এইখানে দেখুন এইখানে একাদশী লেখা নেই কিন্তু লেখা আছে মোতাবেক নশো চুয়াত্তর মোতাবেক নশো চুয়াত্তর মো নশো চুয়াত্তর মো মো কথার অর্থ হচ্ছে মোতাবেক মোতাবেক মানে ওই নশো চুয়াত্তর দাগে যা লেখা আছে মন্তব্য কলমে এখানে মন্তব্য কলমে তাই হবে নশো চুয়াত্তর দাগে সেটাই লেখা ছিল এই দেখুন নশো চুয়াত্তর দাগে লেখা ছিল একাদশী শুধু একাদশী গং লেখা নেই কিন্তু এখানে এখানে শুধু একাদশী কথার অর্থ হচ্ছে নশো চুয়াত্তর দাগে ছ ডিসমেল একাদশীর একার তেমনি মো নশো চুয়াত্তর কথার অর্থ হচ্ছে এই সবগুলোই মো নশো চুয়াত্তর অর্থাৎ এই যে দুশো ছয় দাগ থেকে বাকি সব দাগগুলোই বাকি সব দাগুলোই এসছে একাদশীর এইখানে সব দাগগুলো লেখা আছে এইটা নিয়ে টোটাল হয়েছে দু একর বিয়াল্লিশ দু একর বিয়াল্লিশ কিন্তু আমরা এখানে হিসেব পাচ্ছিলাম দু একর নয় আচ্ছা আবার একটা এজমালি ভাষা আছে এই দিকটা দেখুন এইখানটা লেখা আছে এজমালি এই এইখানে এই দাগগুলো লেখা আছে এজমালি এই এজমালিটা কি? এজমালি কথার অর্থ হচ্ছে যারা যারা যাদের রায়ত রায়ের যারা ছিলেন তাদের সকলের সম অংশ কিন্তু সম অংশ নাও হতে পারে না হলে কী হবে এজমালির হিসেবটা বলে দেওয়া হবে যে এজমালিটা কে কত অংশ একাদশী একাদশী কত এই এজমালিতে এটা টোটাল ফিগারের উপরে কিন্তু এজমালিতে মনীন্দ্র যে কথাটা বল যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম এই এজমালি এই এজমালিতে সাধারণত কি হয় আমরা এই দিকে যতজন রায়তকে দেখতে পাই সবার সমান অংশ বলে আমরা ধরে নিতে পারি কিন্তু যদি আবার ধরি যে এজমালি কথার অর্থ এখানে যেটাতে যেমন অংশ আছে যেমন একাদশী দু সাত গণ্ডা এক কড়া এক বিনোদের পাঁচ আনা পনেরো দু দুক্রান্তি এই অনুরূপে যে অংশ আছে সেই অংশ অনুযায়ী এজমালি যদি আমরা ধরে নিয়ে থাকি যেহেতু এজমালির জন্য এখানে স্পেশাল কোনোভাবে বলে দেওয়া নেই কোথাও নোটিং দেওয়া নেই সুতরাং এইটাকেই আমরা এজমালি হিসাবে ধরে নেব সেই এজমালি হিসাব ধরতে গেলে দেখা যাচ্ছে যে এজমালিতে যে পরিমাণ জমিগুলো আছে সেই জমিগুলো একাদশীর ভাগে কত হবে এজমালিতে মোট জমি আছে এক একর তিরিশ এক একর তিরিশ ডিসিমিল তাহলে একাদশীর যদি দুশো এক একুশশো চার অংশ হয় সেই একুশশো চার অংশে এক একর তিরিশে মোট জমি হয় সাতাশ ডিসমিল সাতাশ ডিসিম তাহলে আমরা যদি এজ এজমালিতে একাদশীর দেখি তাহলে এখানে আমরা আমরা আবার সাতাশ ডিসমিল যোগ করবো সেই যোগ করে আমাদের টোটাল হলো দু একর উনষাট দু একর উনষাট কিন্তু কিন্তু আমাদের এইখানকার অংশ মোতাবেক এখানকার অংশ মোতাবেক আমরা দেখতে পাচ্ছি একাদশীর হওয়া উচিত ছিল দু একর নয় সেখানে আমরা পর্চা পর্যালোচনা করতে গিয়ে দেখলাম যে একাদশীর হলো দু একর উনসত্তর তা এটা দেখা যাচ্ছে যে এইখানের সঙ্গে এই যে এইখানে যে হিস্সাটা আছে এই হিস্সাটার সাথে তার অন্যান্য দাগের অংশ পরিমাণের মিল খাচ্ছে না কিন্তু এই যে দাগের রেকর্ড করা হয়েছে এই দাগগুলো যে রেকর্ড করা হয়েছে চারটে পৃষ্ঠাতে যে ন একর চুরানব্বই রেকর্ড করা হয়েছে সেই ন একর চুরানব্বই কিন্তু সত্য এটা আমাদের কাছে সবসময় ধরে নিতে হবে এমনও হতে পারে যে এই প্রথম পৃষ্ঠাতে যে হিস্সাগুলো তৈরি করা হয়েছিল সেই হিস্সা তৈরি করতে গিয়ে ভুল হয়ে থাকতে পারি এরপর বলি প্রধান প্রফুল্ল প্রধান তিন কড়া করে অংশ তিন কড়া কথার অর্থ হচ্ছে তিন কড়া কথার অর্থ হচ্ছে মনিন্দ্রপ্রধান তেইশ অংশ একজনকে দিয়েছি চব্বিশ অংশ তেইশ দশমিক চার তিন শেয়ার আসছে সে একজনকে তেইশ দিয়েছি একজনকে চব্বিশ দিয়েছি তেইশ তেইশ ডিসেম্বরে তেইশ সরি তেইশ অংশে তেইশ ডিসিমেল হয় চব্বিশ অংশও তেইশ ডিসিমেল হয় ডিসিমেলটা আমি দশমিকে গেলাম না তাও ছেচল্লিশ ডিসিম দুজনের এই যে ন টোটাল যে ন একর চৌষট্টি নয় একর চুরানব্বই ন একর চুরানব্বইয়ের মধ্যে মণিপ্রধান প্রফুল্ল প্রধানের ছেচল্লিশ ডিসিম আর দেবেন্দ্র পট্টনায়কেরও হবে এক এক গণ্ডা অংশ অর্থাৎ একত্রিশ একত্রিশ ডিসিম একত্রিশ দশমিক দুই পাঁচ অংশ একত্রিশ দুই পাঁচ অংশে একত্রিশ ডিসিম চারশো পঞ্চা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে চারশো পঞ্চাশ দাগে কেবলমাত্র উনত্রিশ ডিসিমই তার নামে আছে এটা দেখুন চারশো পঞ্চাশ দাগে এইখানে দেবেন্দ্র এইখানে একটা ভাষা লেখা আছে দেবেন্দ্র এই দেবেন্দ্র চারশো পঞ্চাশ দাগে চারশো পঞ্চাশ দাগে দেবেন্দ্র এক টাকায় উনত্রিশ অর্থাৎ দেবেন্দ্র আর কোথাও নাম নেই কথার অর্থ হচ্ছে দেবেন্দ্র কেবলমাত্র এই চারশো পঞ্চাশ দাগেরই জমিটার মালিক এখানে তাহলে আমাদের হিসেব অনুযায়ী ভুল আছে ওনার একত্রিশ পাওনা এখানকার মূল অংশ মূল অংশ অনুযায়ী কিন্তু আমি ওনার রেকর্ডে পাচ্ছি উনত্রিশ অর্থাৎ এই যে পর্চাটা যে প্রস্তুত করা হয়েছে হয় পর্চা ত্রুটিপূর্ণ নতুবা পর্চা ঠিকই আছে এইখানে ত্রুটিপূর্ণ কথার অর্থ হচ্ছে এইখানে হিসা তৈরি করতে গিয়ে ভুল হয়েছে এবার আর একটা প্রসঙ্গে আসি এইখানকার এতে লেখা আছে এইখানে দেখুন এজমালি দং এটা পুকুরটা ওই গত এজমালি ব্যাপার এইখানে নশো একান্ন দাগ নশো আঠান্ন দাগ দুটো দুটো দাগ একটা কালা একটা বাস্তু এইখানে লেখা আছে বিনোদ গং নশো আঠান্ন দাগের পরিবর্তে ওয়াজ দং বা এওয়াজ দং এই ভাষাটা ওয়াজ ও অন্তস্থ একার বর্গীয়জ ওয়াজ দং বা এটাকে দঙ্গ বলা হয় এ ও অন্ত একে আর কিছু এওয়াজ দঙ্গ বলা হয় সেটা বিভিন্ন অফিসাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে লেখেন তা এখানে প্রধান প্রফুল্ল প্রধান পিতা শিবু আর এই যে নশো আঠান্ন বাস্তু ঘর তিন এটা প্রধান নশো একান্ন নম্বর দাগের পরিবর্তে এওয়াজদং কথার অর্থ হচ্ছে এই নশো একান্ন এবং নশো আটান্ন দাগের মধ্যে কোনো বিনিময় দলিল নিশ্চয় হয়েছিল যে বিনিময় দলিলের হিসেব নোটিং আমরা এই দলিলে পাইনি এই পর্চাতে পাইনি যদি এই যখন পর্যায়ে বিশ্লেষণ করা হবে এই দাগের হিসা যখন বিশ্লেষণ করা হবে যখন দখল দেখা যাবে তখন এই বিনোদ ভূঁয়া গুরাই ভূঁয়া বা মনীন্দ্র প্রধান বা প্রফুল্ল প্রধান এদের সঙ্গে পার্সোনালি কথা বললে ওনারা নিশ্চয়ই দলিল দেখাবেন সেখান থেকে এই দুটো দাগের হিসেটা বুঝতে পারা যাবে সুতরাং এইটা দেখে সম্পূর্ণরূপে বোঝা গেল না তাই এই গেল আমার আজকের পর্যায়ে পর্যালোচনার হিসেব আপাতত পর্চা পরিচালনার চোখে কিছু নেই একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটার উত্তর দিয়ে দেবো তৌজি নাম্বার কাকে বলে সেইটার উত্তরও আমি দিয়ে দিয়েছি এইবার একটা প্রশ্ন এসছে গতকাল একজন মুর্শিদাবাদ থেকে কেউ বোধহয় প্রশ্ন করেছিলেন উনি বলছেন যে একজন মা মা যদি ছেলেকে দানপত্র করে থাকেন পরবর্তীকালে মা কি ওই জমিন বিক্রি করতে পারেন শুনুন দানপত্র মায়ের দানপত্র প্রসঙ্গে আদালতের বিভিন্ন সময় বিভিন্ন রায় আমরা লক্ষ্য করে থাকি তবে আপাত দৃষ্টিতে যখন কোনো একটা দানপত্র হয়ে যায় যখন এক্সিকিউট হয়ে যায় যখন রেজিস্ট্রেশান অ্যাক্টে ওটা রেজিস্ট্রি হয়ে যায় ওই যে দানপত্র দানপত্রটাও একটা চুক্তিপত্র সেই চুক্তিপত্র যখন রেজিস্ট্রেশন ডাব্লিউবি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশান অ্যাক্টে রেজিস্ট্রি হয়ে যায় তখন কিন্তু সেই জমি আর ফেরত পাওয়া যায় না কিন্তু শর্ত সাপেক্ষে জমি ফেরত পাওয়া যায় জমি ফেরত পেতে গেলে ওনাকে দেয়ানি মামলা করতে হবে দেয়ানি মামলা করে ওই ওই যে দানপত্র করেছিলেন সেই দানপত্র দলিলটিকে রোহিতকরণ করতে হবে রোহিতকরণ যদি হয় জজ সাহেব যদি বলেন হ্যাঁ মানে কারণ সাধারণত মা ছেলেকে যখন দানপত্র করেন তাতে মূলত লক্ষ্য থাকে যে মায়ের বর্তমান সেবা শুশ্রূষা ছেলে করে আসতিছেন এবং ভবিষ্যতেও করবেন ভাষাটা থাকে ওই যে শর্তগুলো থাকে যখন দলিল সম্বন্ধে আমি বলবো দানপত্র দলিল সম্বন্ধে বলবো তখন আমি এগুলো বিশদভাবে বলবো তবু এখন আমি বলে রাখি যে দানপত্র যখনই হয় তখন উনি ভবিষ্যতে মায়ের ভরণ পোষণ মায়ের সাধারণত একটা ছেলেকে যখন দানপত্র করেন ছেলে নিশ্চয়ই উপযুক্ত হয়ে গেছেন বাইশ চব্বিশ পঁচিশ তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছেন আর মায়ের বয়স নিশ্চয়ই আপাত দৃষ্টিতে তখন ষাট পঁয়ষট্টি সত্তর হয়ে গেছেন তখন অর্থাৎ মায়ের মা হচ্ছেন বয়স্ক মা ওনার ভরণ কে করবেন তার ছেলে করবেন ছেলে যদি সেই কাজ থেকে বিরত থাকেন ছেলে যদি সেই কাজ করতে অপারগ হন ছেলে যদি সেই কাজ করতে না চান তখন মা কী করেন সাধারণত মায়ের আদালতের দ্বারস্থ হতে হয় যে এই দানপত্রটা আমি রোহিতকরণ করব তখন যদি দেখা যায় যে প্রমাণিত হয় তখন এটা জজ সাহেবের ব্যাপার এখানে আমার মন্তব্য করা উচিত হবে না সাধারণত ওখানে মা যদি ক্লেম করেন ওই দানপত্র দলটি রহিত হয়ে যাবে তখন মা ওই দল ওইটা রোহিত হয়ে গেলে উনি নিশ্চয়ই আবার পুনরায় ওই জায়গায় বিক্রি করে নিজের ভরণ চালাতে পারবেন এইটা গেল একটা কোশ্চেন আরেকটা একটা কোশ্চেন ছিল এই মুহূর্তে খেয়াল আসছে না অনুমতি দং সম্বন্ধে আবার কোশ্চেন এক ভদ্রলোক করেছিলেন যিনি অনুমতি দং সম্বন্ধে কোশ্চেন করেছেন আপনাকে অনুরোধ থাকলো অনুমতি দ্বংয়ের উপরে বিশদ আলোচনা আগের দুটো ভিডিওতে করা হয়েছে আপনি একটু পিছন পিছন ঘুরে এই ভিডিওগুলো দেখে নেবেন আর আর একটা কী প্রশ্ন ছিল আচ্ছা ঠিক আছে আজকে আপাতত এই পর্যন্তই থাকি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার এই ভিডিওগুলিকে আপনারা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আপনারা নিজ নিজ ফেসবুকেও শেয়ার করুন জয় হিন্দ বন্দে মাতারম